দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম পাঠায়, তাকে তুমি জোর করে বসিয়ে দিও না, আর কেউ যদি বসে পড়ে তাকে জোর করে টেনে তুলো না। এজন্য যার ভালো লাগবে, এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, নফল না, মুস্তাহসান, জায়েজ, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ, কথা বলে না গুনাহ নাই। এটা নিয়ে গ্রামে গঞ্জে মারপিট চলে, কত ধরনের বিভিন্ন কথা চলে, এই ভিতরের দিকে চলে আসুন তো ভাই, ফাঁকা জায়গাগুলো পূরণ করুন। কেউ যদি কিয়াম সহজে করে করতে দেবেন, কেউ যদি না করে জোর করবেন না, কারণ আন্তরিকতার সঙ্গে নবীর প্রতি সালাম পাঠাবো আমরা। এজন্য মুসলমান বাবাজি, কলিজার টুকরা ভাইরা, এইটা নিয়ে পাগল করে দিলে এইটা নিয়ে মতবিরোধ কেউ যেন আমরা না করি, কথা বুঝে আসলো ভাই? নামাজ কেউ বুকে হাত বাঁধবেন নাকি নাভির নিচে বাঁধবেন, এইটা নিয়ে জরুরি মারপিট চলছে এখন এলাকায় সব বিভিন্ন জায়গায়, কেউ আবার জোরে আমিন বলবেন না, চুপ থাকবেন, এইটা নিয়েও মারপিট চলছে। এজন্য আমরা এগুলো সচেতন থাকবো ইনশাআল্লাহ। আমরা একটা আকিদা মানি, সিলসিলায় ফুরফুরা শরীফের আকিদার উপরে নির্ভরশীল, তবলিগ ফুরফুরার ভিতরে কোনো পার্থক্য নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়া একটা পার্থক্য, কিয়াম সালাম করা একটা পার্থক্য, আর আর আজানে হাত তোলা একটা নিয়ে সমস্যা, এটা কিন্তু ফরজ ওয়াজিব কিচ্ছু না, সীমিত ব্যাপার। এজন্য আমরা তবলিগ ফুরফুরা যারা আছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসরণ করি যারা, আমরা সবাই এটাকে কিয়াম সালাম হিসাবে আমরা মানি, কেউ যদি সহজে পড়ে পড়বেন, কেউ যদি না পড়ে কোনো বাধা নাই। এজন্য আমরা সম্মানের সাথে নবীজির সামনে একটু সালাম পড়ি, ইয়া নবী সালাম মুআলাইকা রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আশরাকাল বদর আলাইনা মিন সানিন ইয়াতিল ওয়াদাইম ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা লিল্লাহ এহিদাই আনবি সালামুন। Ya Habib Salam Mun Alaika Salawatullah Ya Rabbi Salam Lo Amar Ya Rasul Salam লও আমাদের সবাকার, আমরা যে বড়ই ই গুনাগার, তার তরে সালাম পাঠাই বিশুমার আরবি সালাম। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, মুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা, এর তকবীর দেন তো, নারাই তকবীর যেন মনে থাকে, পার্টির জিন্দাবাদ অনেক কষ্ট করে দেয়, একটু আল্লাহর নামে ধ্বনি দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারাই তাকবীর, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ বসেন ইয়া
হাসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, যা কিছু আলোচনা করেছি, আমাদের মূল টার্গেট হলো আমরা সবাই আগামীতে রমজানে রোজা রাখবো। দুটি বিষয়ে, দুটি সময়ে দোয়া কবুল হয়, একটি হলো তাহাজ্জুদের সময়, আর একটি হলো বান্দা যখন ইফতার নিয়ে বসে সেই সময় মাগরিবের আগে। আমরা এই দুটি সময়কে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবো চাইবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন 30টি রোজা আমাদের দ্বারাই সুস্থভাবে আদায় করিয়ে নেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর আমাদের মা বোনেদের চারটে যে নিয়ম বলেছিলাম, এক নম্বর হলো সালাত আদায় করবেন, দ্বিতীয় নম্বর হলো রমজানে রোজা রাখবেন, তৃতীয় হলো স্বামীর খেদমত করবেন, স্বামীর আনুগত্য স্বীকার করবেন, আর চতুর্থ নম্বর হলো, এইটা সব থেকে নারী সমাজের একটা বড় ব্যয়রা, পর্দা। পর্দার এখন জর্দা হয়ে গেছে, মার্কেটিং করতে যাচ্ছে স্বামী এদিকে ভ্যান চালায়, স্ত্রী মার্কেটিং করতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, আবার মার্কেটিং করার নাম করে 2 ঘন্টা বিভিন্ন ধরনের খারাপ কাজে, অবৈধ কাজে সময় কাটিয়ে আসছে। এখন অনলাইনে বুকিং চলছে, আপনাদের এলাকায় নাই, নিউ টাউন এলাকায়, কসম খোদার একদম দেখা মুসলমান বল, খবর নিলাম, আমরা তো ডাইরেক্ট খবর নিতে পারি না, সে মুসলমান মার্কেটিং করার নাম করে 2 ঘন্টা 2000 টাকা ইনকাম করে বাড়ি আসতেছে। কি কাজে লেগেছে? যৌন মিলনে কাজে লেগেছে। ওই বলেছি সমাজে জেনা বেশি পরিমাণে বেড়ে যাবে, নবী বললেন সমাজে জেনা যখন বেড়ে যাবে, কিয়ামতের আলামত, কিয়ামত তাড়াতাড়ি এসে যাবে, অসময়ের কাজ সময়ে হবে। হচ্ছে কি হচ্ছে না ভাই? অন টাইমে বৃষ্টি, অন টাইমে শীত, অন টাইমে গরম, অন টাইমে এই বাচ্চা জন্মাচ্ছে, জন্মাবার পরে বলতে মোবাইল কই, মোবাইল কই, জন্মাবার পরে বলতে মোবাইল দাও, তাছাড়া বেঁচতেছ না। আর আগেকার সময় 30 বছরের, 40 বছর, 50 বছরের বুড়ো লোকের কাছে এই মোবাইল দেন, আরে কি করতে হয় জানিনি তো। এজন্য সময়ের কাজ যখন অসময় হবে, বুঝে নেবেন কেয়ামতের আলামত। তাহলে আমাকে আপনাকে তওবাতুল্লাহ করতে হবে, সাবধান হতে হবে, আগাম ভাবতে হবে, হবে কি হবে না। এক চাচা চিন্তা করছে, চাচা চাচাকে জিজ্ঞেস, চাচা কি হলো? চাচা বলছে আর বলিস নি, তোর আমার ভাইপোটা জেলে আটকা পড়েছে, ওর ফাঁসি হবে। তাই বলি চাচা পান টান খাও নাকি বাবা? বলতে পান তো খাই, চা খাও। বলি হ্যাঁ। দোকানে গেলাম, বললাম সলিমুদ্দিন, সলিমুদ্দিন ডবল চা দে, আমার চাচা খুব টেনশনে আছে, ডবল চা খেয়ে যদি একটু টেনশন মুক্ত হয়। পান খেলো, পানের দোকানে বললাম এক কাজ কর, ডবল জর্দা দিয়ে 120 দিয়ে কায়দা করে মেরে দে, চাচার টেনশনটা যেন নেমে আসে। চা পান খাওয়ানোর পরে এখন বললাম চাচা একটা কথা বলি আপনাকে। বলছে বল বাবা, বল দেখি, কি বলবি বল, টেনশন তো কাটছে না। বলছে তোমার ভাইপোর ফাঁসি হবে, কিন্তু একটা রায় দেবে, একটা সময় নির্ধারণ করা হবে, আজ থেকে 3 মাস পরে 10 দিন 23 ঘন্টা 50 সেকেন্ড পরে ফাঁসি হবে, একটা সময় নির্ধারণ করা হবে কি হবে না? হবে না, কিন্তু তোমার ভাইপোর ফাঁসি হবার একটা সময় নির্ধারণ করার পরে এই যে কদিন থাকবে, এই কদিনের ভিতরে তওবাতুল্লাহ করতে পারবে, কোরআন পড়তে পারবে, দোয়া চাইতে পারবে, ক্ষমা চাইতে পারবে। ও চাচা, তুমি বুকে হাত দিয়ে বলো, আল্লাহ কোরআনে বলেছেন মৃত্যু হবে, গ্যারান্টি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু চাচা তুমি এখন ডবল পান, ডবল চা খেলে এখান থেকে তুমি বাড়ি যাবে, তোমার গ্যারান্টি আছে? চাচা বলতে তাই তো, তুই ঠিক বলিস তো, এবারে বুঝে আসলো। আমি বলছি এবার তোমার ভাইপোর টেনশন না, তোমার টেনশন তোমাকে করতে হবে। চাচা বলছে হ্যাঁ, এবারে আমার টেনশন আমাকে করতে হবে। এজন্য আমরা যারা উম্মতে মুহাম্মাদি দাবিদার, খালি বুকে হাত চেপড়ে চায়ের দোকানে মোড়ের মাথায় বললে হবে না, আমি মুসলমান আছি, আমি এই আছি, আমি সেই আছি, না, আমাদেরকে কাজ করতে হবে, আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে। চলবো ইনশাআল্লাহ, কথা বলেন চলবো ইনশাআল্লাহ, শেষবারের মতো একটু আমাকে বলেন চলবো ইনশাআল্লাহ, সবাই আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেদের বললাম পর্দাটাকে জর্দা করিয়ে দিয়েন না, অন্তত পর্দা করে চলেন, সিয়ানা মেয়েটা কলেজে যাক, সমস্যা নাই,
সপ্তাহে সপ্তাহে ফোনটা চেক করবেন, নিজে